নিয়োগ দুর্নীতির মধ্যেই বন্ধ শিক্ষকদের স্কুলে বদলি। 30 জুন পর্যন্ত বন্ধ শিক্ষকদের বদলি প্রক্রিয়া বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য সরকার। কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, কি নির্দেশ? দেখো, আজকে স্কুল শিক্ষা দপ্তর থেকে একটা নির্দেশ জারি করা হয়েছে, আরো একটা নির্দেশ জারি করা হয়েছে প্রাথমিকের ক্ষেত্রে। বলা হয়েছে যে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক তিনটে স্তরে শিক্ষকের যে বদলি প্রক্রিয়া তা পুরোপুরি বন্ধ থাকবে এবং 30 জুন পর্যন্ত সেটা বন্ধ থাকবে। এবং শুধুমাত্র শিক্ষক নয়, শিক্ষক শিক্ষিকার পাশাপাশি শিক্ষা কর্মী ছাড়া তাদের ভর্তি প্রক্রিয়া বন্ধ থাকবে। এবং যেটা সরকারি তরফে জানানো হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশন মধ্য শিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ সরকারের কাছে অনুরোধ জানিয়েছিল যাতে ভর্তি প্রক্রিয়া বন্ধ হয়। কারণ তুমি জানো যে উৎসব শ্রীরাম একটা পোর্টাল তৈরি হয়েছিল, যে পোর্টালের মাধ্যমে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা এক স্কুল থেকে অন্য স্কুলে ভর্তি নিচ্ছিলেন এবং এই নিয়োগ দুর্নীতির মধ্যেও সেই ভর্তি প্রক্রিয়া চালু ছিল এবং আবেদনও গ্রাহ্য হচ্ছিল। কিন্তু এর ফলে শূন্যপদ, যে শূন্যপদের যে ভারসাম্য সেটা উলট পালট হয়ে যাচ্ছিল, নতুন নিয়োগের ক্ষেত্রে সেটা অন্তরায় হচ্ছে সরকার মনে করছে। এবং সেই পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনের অনুরোধ মেনে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে নতুন নিয়োগকে অগ্রাধিকার দেওয়ার জন্য শূন্যপদের ভারসাম্য যাতে ঠিকঠাক থাকে তার জন্য নজর রেখে আগামী দিনে এই শুধুমাত্র বদলি প্রক্রিয়াই বন্ধ থাকবে না, বদলির আবেদন পর্যন্ত নেওয়া বন্ধ থাকবে এবং এটা 30 জুন পর্যন্ত লাগু হবে সমস্ত রকম সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে এবং শুধু শিক্ষক নয় শিক্ষাকর্মীদের মধ্যেও তা বলবৎ হবে। নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে হলফনামা জমা দিলেন প্রাথমিকের বিতর্কিত 88 জন শিক্ষক। 268 জনের মধ্যে 54 জন আগেই হলফনামা দিয়েছিলেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে হলফনামা জমা দিয়েছিলেন। এদের মধ্যে 53 জনের চাকরি বাতিল করে হাইকোর্ট। নিয়োগ দুর্নীতির অভিযোগে 268 জন শিক্ষকের চাকরি আগেই বাতিল করে দিয়েছিলেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন চাকরি খোয়ানো শিক্ষকরা। নিয়োগ নিয়ে আবেদনকারীদের অবস্থান শোনার জন্য হাইকোর্টকে নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে হলফনামা জমা দিলেন প্রাথমিকের বিতর্কিত 88 জন শিক্ষক। কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, বিস্তারিত জানাও। দেখো, ইতিমধ্যে কিন্তু প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 53 জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে আদালত। তবে আজকে এই মুহূর্তে তো তোমার ভ্যাকেশন বেঞ্চ চলছে, সেই ভ্যাকেশন বেঞ্চেই তোমার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ডিভিশন বেঞ্চে এসে জমা পড়েছে। সে এটা হচ্ছে তোমার 268 জনের মধ্যে 88 জনের হলফনামা জমা দিয়ে তারা দিয়েছেন, কারণ এর আগে 54 জন হলফনামা দিয়েছিলেন, তার মধ্যে একজন অনুপস্থিত থাকায় তার 10,000 টাকা জরিমানা হয়েছিল এবং 53 জনের চাকরি বাতিল হয়েছিল। কারণ তাদেরকে হাইকোর্টে প্রুফ দেখাতে বলা হয়েছিল যে তারা টেস্ট কোয়ালিফাইড কিনা, এছাড়াও যারা যে আবেদন করেছিলেন প্রশ্ন, তাদের যে নাম্বার বাড়ানো হয়েছিল সেক্ষেত্রে তাদের কাছে কোনো কপি ছিল কিনা, সেক্ষেত্রে তারা প্রুফ দেখাতে পারেনি বলে 53 জনের চাকরি বাতিল গিয়েছিল। কিন্তু এর আগে 268 জন কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। সুপ্রিম কোর্ট বলেছিল হাইকোর্টে যেতে এবং বিষয়টা খতিয়ে দেখার জন্য। সেক্ষেত্রে বলে রাখা যায় যে আরো 88 জন কিন্তু হলফনামা দিয়েছে হাইকোর্টে। এই যেহেতু এটা ভ্যাকেশন বেঞ্চে জমা দিয়েছে, অবশ্যই কোর্ট খোলার পর আবারও পরবর্তীতে এই হলফনামা দেওয়ার পর পরবর্তীতে শুনানি হবে। হ্যাঁ রুমা, তোমার কাছ থেকে যেটা বিষয় জানতে চাইবো, এই যে বিতর্ক এবং যে 88 জন হলফনামা জমা দিয়েছেন, তাদের হলফনামায় কি রয়েছে, তারা কি দেখাতে, কি প্রুফ দেখাতে চাইছেন হাইকোর্টের কাছে, মাননীয় বিচারপতির কাছে? দেখো, এখনো পর্যন্ত যে হলফনামা জমা দেওয়া হয়েছে, কারণ এর আগে যেটা আমি আগেই বলছিলাম যে 268 জন যারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল, সুপ্রিম কোর্ট বলেছিল হাইকোর্টে একটি নির্দেশ দিয়েছিল যে তাদের বিষয়টা খতিয়ে দেখার জন্য, যে তাদের চাকরি বাতিল করা যাবে কিনা। সেক্ষেত্রে জানিয়ে রাখি যে গত সপ্তাহে কিন্তু 53 জনের চাকরি বাতিল হয়েছে এবং আরো কয়েকজন যারা 88 জন তারা হলফনামা দিয়েছে। এর পরবর্তীতে যখন হাইকোর্টে যখন বিষয়টা উঠবে এবং শুনানি হবে, সেক্ষেত্রে তাদেরও প্রুফ দেখাতে হবে, কারণ 53 জনের ক্ষেত্রে কিন্তু প্রুফ দেখাতে হয়েছিল, দেখাতে বলেছিল আদালত যে তারা টেস্ট কোয়ালিফাই কিনা এবং তাদের যে নাম্বার বাড়ানো হয়েছে, নাম্বার বাড়ানোর ক্ষেত্রে তারা কোনো আবেদন করেছিলেন কিনা সেই কোনো প্রমাণ তাদের কাছে আছে কিনা, কোনো প্রমাণই তারা দেখাতে পারেনি। সেক্ষেত্রে এই 88 জন তারাও কিন্তু হলফনামা দিয়ে এই মামলায় যুক্ত হলো। সেক্ষেত্রে তাদের পরবর্তীতে আদালত অবশ্যই তাদের কাছেও আবার কিন্তু প্রমাণস্বরূপ চাইতে পারে যে টেস্ট কোয়ালিফাই কিনা বা তারা নাম্বার বাড়ানোর ক্ষেত্রে তাদের সেটা আবেদনপত্র তারা কপি রয়েছে কিনা, সেক্ষেত্রে অবশ্যই পরবর্তীতে হাইকোর্টের পরবর্তী অধ্যায়। তবে এটা ঠিক, 53 জনে যেমন চাকরি গেছে, সেক্ষেত্রে 268 জনের মধ্যে আরো 88 জন তারা হলফনামা দিয়েছে এবং হলফনামা দেওয়ার পর কিন্তু আজকে শুধুমাত্র হলফনামা দেওয়া হয়েছে, পরবর্তীতে ভ্যাকেশন বেঞ্চ যেহেতু ছিল।